ওয়েলকাম টু অফিস জোন। আজকে অনেকদিন পর আমি ফটোশপ টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো আজকে টিউটোরিয়ালটি হলো আপনারা কিভাবে যে কোনো ডকুমেন্টের লেখাগুলো খুব সহজেই রিমুভ করতে পারবেন। কেমন? তো আপনারা যদি আজকে ভিডিওটি দেখেন, আশা করি আপনি যে কোনো ডকুমেন্টের লেখাগুলো রিমুভ করতে পারবেন। তো লেখাগুলো যদি কি আমি একটু দেখি, যেমন এখানে নাম আছে অমিত হাসান, তারপর ফাদার নেম স্কুল, মাদার নেম ঢাকা সায়েন্স, এগুলো আমি রিমুভ করতে চাচ্ছি। কেমন? তো কীভাবে রিমুভ করব আপনারা একটু ফার্স্ট ক্লাস আশা করি দেখবেন। তো আমি প্রথমে এই যে দেখেন, এই যে রেক্টেঙ্গেল মার্কারি টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে আপনি যে কোনো একটা ভালো অংশে ড্র্যাগ করবেন মাউস দিয়ে। কেমন? ড্র্যাগ করার পর, যেমন আমি এতটুকু ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর আপনি মুভ টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কিবোর্ডে অলটা এবং শিফট ধরে মাউস দিয়ে এগুলোকে সাইড করে ড্র্যাগ করে দিবেন। এই যে সরে দিবেন, দেখবেন অল ক্লিয়ার হয়ে গেছে। এ দেখেন, সেমভাবে কিন্তু আপনি একই কাজ সুন্দরভাবে করবেন, দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। দেখেন, আমি আবারও যদি রেক্টেঙ্গেল মার্কার টুলটা সিলেক্ট করি, আমি এটাকে ভালো অংশে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর মুভ টুলটা সিলেক্ট করলাম এবং কিবোর্ডে অল্টা এবং শিফট ধরে এটাকে সাইডে নিয়ে গেলাম। তারপরে কন্ট্রোল ডি দিবেন, এই জিনিসটা চলে যাবে। আবার সেমভাবে একই কাজ কিন্তু, কেমন, একই কাজ বারবার করবেন প্রত্যেকটা ক্ষেত্রে, আপনি যেগুলো যেগুলো রিমুভ করতে চাচ্ছেন তাহলেই হবে। আবার মুভ টুলটা সিলেক্ট করলাম, অল্টা এবং শিফট ধরে সাইডে নিয়ে গেলাম। আচ্ছা, ঠিক আছে, আশা করি আপনারা পারবেন। হ্যাঁ, আপনি তাহলে এই ভিডিওটি যদি আপনি সুন্দরভাবে দেখেন, আশা করি আপনি ফার্স্ট টু লাস্ট যে কোনো ডকুমেন্টের লেখাগুলো সুন্দরভাবে দেখেন। আমার মতো লেখাগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।